15 বছর পরে আপনি 76 কোটি টাকা পাবেন, এই নিউজটা যদি আপনার কাছে আসে 15 বছর পরে আপনি 70 কোটি টাকা পাবেন, বলেন তো এই 15 বছর আপনার কেমন উচ্ছ্বাসে যাবে, কেমন ফ্লানে যাবে, কি পরিমাণ ফ্লান আপনি বানাবেন বলেন? 30 বছর পরে পাবেন 70 কোটি টাকা, বলুন তো আপনি কি পরিমাণ ফ্লান বানাবেন? গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা 60 বছর পরে পাবে 70 লাখ টাকা, 60টা বছর ধরে কি পরিমাণ ফ্লান বানা? আর মাত্র 17 দিন পরে আমার ফরজ 70 গুণ দাম বেড়ে যাবে, আমার নফল ফরজের দামে বেচা হবে, আমার একটা মুহূর্ত 70 বছরের চেয়ে বেশি দামি হবে। এবার বলুন তো আমাদের উচ্ছ্বাস কোথায়, ফ্লান কোথায়? আমাদের ফ্লান আছে, আমাদের ফ্লান হলো সোয়াবিন তেল দোকানে যেগুলো আছে এগুলো বাড়িতে পাঠিয়ে দাও, ওখানে রাখো, আগের দিন এনে বেচবা, ইফতারের দিনে বেচবা। আমাদের ফ্লান হলো চিনি যা আছে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও বস্তা বস্তা, এগুলো ঈদে বেচব। আমাদের ফ্লান হলো কিস্তিওয়ালাদেরকে বলি জি একটু অপেক্ষা করেন রমজানের শেষে, ব্যাংকওয়ালাদেরকে বলে স্যার এই কিস্তিটা সামনে দিব রমজানের শেষে, এদের আগে আমাদেরও ফ্লান। এই ছিল রমজানের ফ্লান, এটা রমজানের কাজ না? সবাই বলেন এটা রমজানের কাজ না? জুতার দোকানদারকে বলেন ভাইয়া এতেকাফ করো, হুজুর আমি জুতার দোকান তুইয়া এতেকাফ কেমনি করব? আচ্ছা চিনির দোকানদার ভাইয়া আপনি এতেকাফ করেন, হুজুর রমজানের শেষে চিনি কি পরিমাণ বেচা হবে, আমি বুঝি এটা রেখে এতেকাফ করতাম। তো কাপড়ের দোকানদার পারলো না কাপড়ের লেগা, জুতার দোকানদার পারলো না জুতার লেগা, চিনিওয়ালাও পারলো না, হোটেলওয়ালাও পারলো না, মাছওয়ালাও পারলো না, মুরগিওয়ালাও পারলো না, হুজুরেও পারলো না, তো করবে কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জীবনে কোনো জিহাদে যান নাই। সুবহানাল্লাহ বলবেন না, মুখস্থ করেন কি বলছি, গোটা তারিখে ইসলাম গোটা সিরতের কিতাব দেখেন রাসূলের 27টা গজওয়ার কোনোটাই রমজানের শেষ দশকে হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না, তো রমজানে না এক জিহাদ করলে 70 জিহাদের সওয়াব হইতো, তো রমজানের শেষ দশকে এটা করলেন না কেন? না না যে আমাদের যখন এটা তখন দামি, রমজানের শেষ দশকে এতেকাফ এতেকাফ এখানেই দামি, কি বলছি তো করবে কে? এটা রাসূল জীবনে কোন রমাদানে একবারের মতো এতেকাফ ছাড়েননি, একবার ছেড়ে দিয়েছেন শুধু, যদি সে ওইবারও করতেন তো উম্মতের উপরে এতেকাফ ওয়াজিব হয়ে যেত মুআযাবাতুন নবীর কারণে। কিন্তু ওই এতেকাফটা রাসূল শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে ওই এতেকাফ কাজা করেছেন, আর জীবনের যেই যেই রমাদানের পরে রাসূল ইন্তেকাল করেছেন ওই রমাদানে আল্লাহর নবী 20 দিন এতেকাফ করেছেন, রাওয়াহুল বুখারী। কতদিন? আমাদের তো প্ল্যান বানানো উচিত ছিল, রমজান আসছে রমজান আসছে রমজান আসছে, আমি প্ল্যান বানাই 30 দিন মসজিদে থাকবো, কি 30টা দিন মসজিদে থাকবো, কেমন হইতো এই প্ল্যান বানাইলে? এখন থেকে প্ল্যান বানাই একটা ওয়াক্ত নামাজ রমজানে আমি তাকবীরুল্লাহ ছুটতে দিব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। আহ আমার ইমাম মুয়াজ্জিনদের জন্য ঈর্ষা হয়, যারা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এনারা 40 দিন 80 দিন 120 দিন 160 দিন এনাদের তাকবীরুল্লাহ ছুটে না, সুবহানাল্লাহ বলবেন কি ভাগ্য নিয়ে আপনারা দুনিয়াতে আসতে আসতে, কি কি সৌভাগ্য নিয়ে এনারা দুনিয়াতে আসছে, আর বক্তাদের 4 দিনও তাকবীরুল্লাহ হয় না, বক্তাদের 4 দিনও একটা না তাকবীরুল্লাহ হয় না, আর ইমাম সাহেবের তাকবীরুল্লাহ 40 বছরও ছুটে না, আর ইমাম সাহেবদের বেতন 6000 বক্তার এক 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 বক্তব্য 60000, আপনারা আখেরাতে নেবেন ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। আশ্চর্য বিষয় না, তাকবীরে উলা ছুটতে দিব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এনি হোক জীবন বাজি লাগায়া তাকবীরে উলা ছুটতে দিব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাকবীরে উলা ছুটতে দিব না, বলেন তাকবীরে উলা। এবার বলেন মসজিদের জামাত ছুটতে দিব না। কেউ মরে গেছে, যাক আমাদের এক উস্তাদ ছিলেন, আমার হুজুর এখনো আছেন, হুজুর বলেন যে মালাকুল মউত আসলেও যেন কয় যে ওর নামাজটা পড়ে আসুক তারপরে। সুবহানাল্লাহ বলেন। আমার এক উস্তাদ, আমি যার রুমে ছিলাম, যার কামরায় থাকার সৌভাগ্য হয়েছে আমার, হযরত মাদানী রহমাতুল্লাহ খাদেম, খাদেম ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, তারা এক ভাই এক বোন, হুজুরার হুজুরের বোন, বোন বিয়ে দিয়েছে হাটহাজারী শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ কাছে, আর হুজুর হলো হুজুর, বোন হলো আব্দুল আজিজ। বিষয়টা কেমন হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর আমাদেরকে বলতেন, হুজুর আমাদেরকে বলতেন যে 40 বছর জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই। আমি হুজুরের খাদেম ছিলাম 3 বছর আলহামদুলিল্লাহ, আমরা বড় বড় মহাদ্দেশ হয়ে আছি, 40 দিন তাকবীরে উলা একসাথে পড়ছি কিনা জীবনে মনে নাই। অথচ রাসূল বলেন যে 40 দিন একটানা তাকবীরে উলা পড়বে, কুতিবাত লাহু বারাআতান, রব্বে করিম তার জন্য 2টো পরোয়ানা লিখে দিবেন, বারাআতু মিনান নার, বারাআতু মিনান নিফাক, নিফাক থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। হাতে হাত ধরে ওয়াদা করেন আজ থেকে পড়বো তাকবীরে উলার সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়বো ইনশাআল্লাহ। বলেন পড়বেন ইনশাআল্লাহ। হইছে হইছে হইছে, পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাকবীরে উলার সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। শেখ সুদাইসি এক আজীব বয়ান করছেন, মক্কার ইমাম শেখ সুদাইসি, শুনছে আমাদের এক দোস্ত মাওলানা আব্দুল কাইয়ুম, তিনি আমাকে শুনিয়েছেন। শেখ সুদাইসি বলেন যে আমরা যখন একবার বলি আল্লাহু আকবার, এটা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেন, উহুদের চেয়ে, এটা হাদিস। এবার তিনি বলেন নামাজের তাকবীরে উলা আল্লাহু আকবার, এটা কয়েক কোটি উহুদের চেয়ে ভারী নেকি। কেন? বাহিরের আল্লাহু আকবার নফল আর এই আল্লাহু আকবার ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা যদি জামে মসজিদে হয় আর ওটা যদি ইমাম সাহেবের সাথে হয়, এবার দাম কত? আমরা গতকালকে কল্লগ্রামে এই শব্দ শুনছিলাম, বলছিলাম চাফরানে তাকবীরে উলার এহতেমাম করে না, জামাতের এহতেমাম করে না, ও আল্লাহর মহাব্বতের দাবি করে, এটা আল্লাহর মহাব্বতের দাবিতে ধোকাবাজ। আল্লাহর মহাব্বতের দাবি কি? হি উইল বি সিটার। সে আল্লাহর মহাব্বতের দাবিতে কি? ধোকাবাজ। তাকবীরে উলার এহতেমাম করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দুজনের কাঁধে ভর দিয়ে রাসূল মসজিদে গিয়েছেন। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ মসজিদে গিয়েছেন। আর সেই নামাজে যেতে পারেননি, আয়েশা পর্দা হটাও আমি আমার উম্মতের নামাজ দেখি। আর তখন কি বলছেন? উম্মাহসলা, উম্মাহসলা, উম্মা জীবনের শেষ ওসিয়ত তোমাদেরকে করছি, নামাজের ইহতেমাম করবা, নামাজের ইহতেমাম। নামাজ পড়ে না মুসলমান, যে পড়ে সেও খুশুর সাথে পড়ি না, যে পড়ি সেও হুজুরের সাথে পড়ি না। আমার নামাজ কি হয়ে গেল? নামাজকে তামাশা বানিয়েছি,
নামাজকে খেলনা বানাইছি, খেলনা খেলনা, মনে চাইলো আসলাম, মনে চাইলো আসলাম না, বিষয়টা কি এমন, বিষয়টা কি এমন বলেন। আমাদের উজানির পিসা বুজুর্গ এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নাতি ছিলেন ইনি। হুজুর সবসময় বলতেন, তোমার ঘরে তুমি কি কি রুম বানিয়েছ, ড্রয়িং রুম বানিয়েছ, ডাইনিং রুম বানিয়েছ, ডেলি তিনবার যাও এই জন্য বাথরুম বানিয়েছ 13টা, প্রতিটা রুমে তুমি অ্যাটাচ বাথরুম বানিয়েছ, তোমার প্রেয়ার রুম কোথায়, কি বলতেন বলেন, তোমার নামাজের রুম কোথায়, খানা পাবার খান, ডাইনিং রুম আছে নি, ড্রয়িং রুম আছে নি, বাথরুম আছে নি, আছে তো নাকি, তো নামাজ কয়বার, এই প্রেয়ার রুম কই, ঘরে প্রেয়ার রুম কোথায়, ঘরে নামাজের রুম কোথায়, সাহাবায়ে কেরাম ঘরে একটা রুম বানাতেন, ওটাকে বলতেন মুসাল্লান নিসা, আর রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘর বানিয়েছি, আমার ঘরে একটা নামাজের জায়গা বানিয়েছি, আপনি এসে দু রাকাত নামাজ পড়ে বরকতের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে নামাজের ইহতেমামের তৌফিক দান করেন। বলেন যার দিলে নামাজের দাম যত, বলেন আল্লাহর কাছে তার দাম তত, মুখস্থ করেন, রাসূল বেলালকে আজানের সময় হলে কি বলতেন, বেলাল আরে হ্যাঁ ইয়া বেলাল, বেলাল আজান দিয়ে না আমার কলেজটাকে ঠান্ডা করে দাও, আজান দিয়ে আমার কলেজটাকে কি করে দাও, ঠান্ডা করে দাও, জুআলাতি সালাতু কুরাতা আইনি, নামাজকে আমার চোখের ঠান্ডক বানিয়েছেন, নামাজ আমার জীবনের সিক্ততা, নামাজ আমার জীবনের শরাব, নামাজ জীবনের আহলাল মিনাল আসাল, নামাজ হবে মধুর চেয়েও মজা, নামাজ পৃথিবীর সব শরাবের চেয়ে মজা হবে, যার কাছে নামাজ পৃথিবীর সব শরাবের চেয়ে মজা তার জন্যই কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মউত তার কাছে মজা, সুবহানাল্লাহ বলবেন না, যায়েকা কি মিষ্টির ক্ষেত্রে যায়েকা বলে না তিতার ক্ষেত্রে যায়েকা বলে, যায়েকা মিষ্টির ক্ষেত্রে বলে, মজার ক্ষেত্রে বলে যায়েকা, মজার ক্ষেত্রে কি বলে, তো স্বাদ কিসের হয়, তিতার স্বাদ হয় না, তিতা মুখে দিয়ে তো অনেক স্বাদ, লবণ মুখে দিয়ে তো অনেক স্বাদ না, চুকা মুখে দিয়ে তো অনেক স্বাদ, কি স্বাদ বলে কাকে, মজার মিষ্টিকে কি বলে, মৌত কখন মজা হবে, নামাজ যখন মজা হবে, বলেন বলেন নামাজ, নামাজ মজা, মৌত মজা, কবর মজা, হাসর মজা, ফুলসরাত মজা, জান্নাত তো মজাই মজা, মৌত মজা, আরে মৌত কে সে মনে করে তোহফাতুল মুমিন, এটা আমার রবের পক্ষ থেকে দেওয়া হাদিয়া, 60টা বছর সেজদা করেছি তাকে, এই আশায় বুক বেঁধে তার সাথে দেখা হবে, মৌতের কারণে পাচ্ছি না, মৌত হয়ে গেছে দেখা হয়ে গেছে, কি ভাই মৌত হয়ে গেছে, কি হয়ে গেছে দেখা হয়ে গেছে, এই জন্য নামাজকে সুন্দর করা, বলেন হ্যাঁ নামাজ সুন্দর হয় তিন জায়গায়, নুরানি মাদ্রাসা আপনার ছেলেটাকে 3টা বছর দেন, আপনার ছেলেটার নামাজ সুন্দর হবে, তাবলিগ জামাতে আপনার ছেলেটাকে 120 দিনের জন্য পাঠিয়ে দেন, তার নামাজ সুন্দর, কোনো আল্লাহর খানকাতে কিছু সময় দিয়ে দেখি তার নামাজ সুন্দর, কি বলছি বলে, নামাজ কি হবে, নামাজ সুন্দর, আমি বলি নামাজের বডি তৈরি হয় মাদ্রাসায়, নামাজের রুহ তৈরি হয় তাবলিগ জামাতে আর খানকা, সুবহানাল্লাহ বলে না, তো বডি ছাড়া রুহ দিবি কোথায়।